ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নাগরিক অধিকার সুরক্ষার দাবিতে সোমবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় উঠে আসে সীমান্তের কাঁটাতারের বেড়ার আশেপাশে মানবিক সংকটের বিষয়টি। বক্তারা জানান, সীমান্তবর্তী এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা প্রতিনিয়তই বিএসএফের কঠোর অনুশাসনে তাদের মানবাধিকার হারাচ্ছেন, সেই সঙ্গে গুলিতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। কাঁটাতারের মধ্যে বাস করছে মানুষ যারা কোনো দোষ করেনি, যারা কোনো দোষে দোষী নয়। শুধুমাত্র দুটো দেশের মধ্যে নাগরিক আদান প্রদান হয়েছে বলে তারা দোষী সাব্যস্ত হয়ে গেলে। আলোচনা সভার আয়োজক বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুমের পক্ষ থেকে দাবি করা হয়, সীমান্তে বিএসএফের গুলিতে শুধু বাংলাদেশি নন, প্রাণ হারাচ্ছেন ভারতীয়রাও। শেষ ২০ বছরে বিএসএফের গুলিতে মৃত্যুর পরিসংখ্যানও তুলে ধরেন সংগঠনটির প্রধান কিরিটি রায়। যাদের হত্যা করা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে, লাস্ট যেটা মারা হয়েছে তিন দিন আগে সিতাইতে কুচবিহারে, যেটা নিয়ে এত হইচই, সেখানেও একই চিত্র। সীমান্তে নাগরিক অধিকার শীর্ষক এই আলোচনায় মানবাধিকার কর্মী সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। সম্প্রতি কুচবিহার সীমান্তে বিএসএফের গুলির ঘটনা এবং ফেলানি কাণ্ডের বিচার শেষ না হওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন তারা। যদিও বিএসএফের দাবি সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে তারা বদ্ধপরিকর। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।